বন্ধুর বিশ্বাস, অপু বিশ্বাস। আর আজকে আমার সবচেয়ে বেশি যার কথা মনে পড়ছে, আমার আসলে আন্টির কথা খুব মনে পড়ছে। কারণ আমি যখন প্রথম কাজ করি তখন সেখানে অপু ছিল ওই ছবিতে, এবং আন্টি আসলে আমাদের সাথে সাথে ছিল। যেহেতু আমার নামটা নিপুণ, তো খুব সবাই বলতো যে অপু এবং নিপুণ দুই বোন, এবং আন্টিও বলতো যে হ্যাঁ আমার দুইটাই মেয়ে একসাথে ছবি করছে। তো আজকে দিন আসলে যদি আন্টি থাকতো, আন্টি মানে অনেক খুশি হতো। তো আমি এসেই বলছিলাম যে আজকে আমার সবচেয়ে বেশি যার কথা মনে পড়ছে, আন্টির কথা মনে পড়ছে, এবং অনেক অনেক শুভকামনা অপু তোমার জন্য। লাল শাড়ি অবশ্যই সাকসেসফুল একটা মুভি হবে। ধন্যবাদ। এবার একেবারে আমরা অনুষ্ঠানের বক্তব্যের শেষের দিকে আছি, আর তিনজনের কথা অবশ্যই আমরা শুনব। এই তিনজন হচ্ছে সেই তিনজন যাদের কথা না শুনলেই নয়, তাদের সাথে তেমন আছে, অপুল আছে এবং বন্ধন আছে। বন্ধন বিশ্বাস, তিনি ছবির কান্ডারি পরিচালক। আমি তেমনের কাছে একটু কিছু শুনতে চাই। আমার বিশ্বাস ছিল যে আজকে যে মহরত হতে যাচ্ছে, আমি বিকেল থেকে সিনেমাটা আমাদের ঐতিহ্য নিয়ে, আমাদের সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হচ্ছে তাঁত শিল্প। সেই তাঁত শিল্প আস্তে আস্তে অনেকটাই ব্যাকফুটে। আমি বিশ্বাস করি যে আমাদের এই লাল শাড়ি সিনেমার মাধ্যমে আমাদের যে হারানো ঐতিহ্য তাঁতের, সেটা ফিরে আসবে এবং আমরা দেখতে পাবো যে একটা সুন্দর গ্রামীণ প্রেক্ষাপট থেকে উঠে আসা একটা গল্প, এবং আমাদের দেশের গল্প যেটার নাম হচ্ছে লাল শাড়ি। আপনারা সবাই এসেছেন, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। অপু বিশ্বাসের প্রতি আমি অবশ্যই কৃতজ্ঞ, তিনি আমাকে কাস্ট করেছেন, এবং বন্ধন বিশ্বাস, আপনাদের সঙ্গে ইনশাল্লাহ আমার প্রথম কাজ, ভালো কিছু হবে। আমি চেষ্টা করব স্ক্রিপ্ট যা যা ডিমান্ড করে সেভাবে কাজ করা এবং ডিরেক্টরকে ফলো করে কাজ করার। এখানে যারা উপস্থিত আছেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা, আপনাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা, আমার জন্য দোয়া করবেন। আপনারা নিশ্চয়ই ভবিষ্যতে অনেক ভালো থাকবেন, সেই বিশ্বাস আছে, কারণ আমি বন্ধন বিশ্বাস আর অপু বিশ্বাসের সাথে বিশ্বাস নিয়ে চলতে চাই। সবাই সুন্দর থাকুন, সুস্থ থাকুন, ভালোবাসা নেবেন, শুভ বিশ্বাস। আমরা এবার আমাদের আজকের অনুষ্ঠান তথা এই চলচ্চিত্রের সাথে একটি ইম্পর্টেন্ট ব্যাপার যুক্ত, সেটা হচ্ছে হসপিটালিটি পার্টনার গোল্ডেন টিউলিপ দি গ্র্যান্ড মার্ক ঢাকা, যেখানে আমরা অবস্থান করছি। সেই হোটেলের পক্ষ থেকে আমাদের যেটা সবার জন্য একটা সুন্দর সুস্থ সুন্দর একটা ছবি যেন আমরা উপহার দিতে পারি দর্শকের কাছে। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমার সভাপতি, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সম্মানিত সভাপতি সোহান রহমান সোহান।